কিছু বলার সাহস নাই দেখেন্ট বলি জজবা একটু কাছাকাছি পর্যন্ত একটা কথা বলার মতো সাহস নাই ভাই মোমিন বন্দাদের কি হবে এই সাহস কে জিহাদ পরকালে আল্লাহর কাছে বলতে পারবে নার্সিকার

তো হঠাৎ করে আমার কৌতূহল হলো যে আপনার সাথে কথা বলবো তো আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন কিন্তু প্রশ্ন করার আগে আপনাকে আমি সবাইকে যেটা বলি সেটা আপনাকে একটু বলে দিই যে আমাদের কিন্তু মানে বহুল জিজ্ঞাসিত যে প্রশ্ন প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর কিন্তু আমরা রেডি করে রেখেছি ইউটিউব চ্যানেলে সেগুলো পেয়ে যাবেন একটা প্লেলিস্ট আছে সেটা হচ্ছে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর মানে ব্যাপারটা হয়েছে কি যে আপনারা মোমিন আমি আমি লাইভে এসে একই প্রশ্ন বারবার হ্যাঁ বলেন আমি আপনার সংসার ডট টা পড়েছি হ্যাঁ তো এই জন্য কোরআন ও সন্ধ্যা অনুযায়ী যে সমস্ত লোকগুলো প্রবেশ করবে যাহ নামে প্রবেশ করবে তো সেই লোকগুলো কি কোনো মতে কি পরবর্তীতে জানাতে যাইতে পারবে ভাই এটা তো আপনি একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করাটা আপনার ভালো না এটা তো ভাই আমাকে কেন তো না আসলে ভাই আসলে আমি আপনার কথা শুনে ই করার বিধায় কিন্তু আপনার এই কোশ্চেনটা আমার করা ঠিক আছে কারণ আমি খুঁজে জিজ্ঞেস করছিলাম কিন্তু উনি আমাকে কিছু বলতে নাই বুঝছেন এই জন্য আমি আমি ভাবছি যে আপনার সাথে কথা বললে হয়তোবা আমি এটা সময় কিছু জানতে পারবো বুঝছেন এই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করাটা আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি জানি বিষয়টা কিন্তু আপনার উচিত একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করা এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনি আবার মিলায় দেখেন ইসলামের আলেমদের সাথে কাছে জিজ্ঞেস করে মিলায় দেখেন যে আমার যেটা বলেছি সেটা ঠিক কিনা কারণ আমার কথাই তো আর মানে ইসলাম চলবে না তাই না আমার কথাকার কোন আসিফ মহিদিনের কথায় তো আর ইসলামের কিছু যাবে আসবে না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা হচ্ছে গিয়ে শির যারা হচ্ছে মুশরিক মানে হচ্ছে কি হিন্দু বৌদ্ধ টাইপের যারা আছে তারা চিরস্থায়ী জাহান্নামী হ্যাঁ তারা কখনোই জানাতে ঢুকতে পারবে না জানাতে ধারে কাছে যাইতে পারবে না এক চিরস্থায়ী হ্যাঁ আর হচ্ছে বাকি থাকে হচ্ছে আলে কিতাব আলে কিতাবদের মধ্যে আছে খ্রিস্টান ইহুদি হ্যাঁ এই খ্রিস্টান ইহুদিদের মধ্যে যারা মোহাম্মদের আগে জন্মাইছে এবং খ্রিস্টান এবং ইহুদি ধর্ম ঠিকভাবে পালন করছে মোহাম্মদ পর্যন্ত তারা জান্নাতে যাবে কিন্তু মোহাম্মদের পরবর্তীতে যারা খ্রিস্টান এবং ইহুদি আছে তাদের মধ্যে যদি কেউ শির্ক না করে তাইলে তার জানাতে যাওয়ার হয়তো সম্ভাবনা থাকলেও থাকতে পারে যদি শির্ক না করে কিন্তু এরকম বাস্তবে পাওয়া কঠিন কিন্তু মানে থিওরিটিক্যালি কিছু অপশন আছে যে তাদের মধ্যে হয়তো দু একজন গেলেও যেতে পারে কিন্তু তারা আগে জাহান্নামে নামে যাবে তারপর কিছুদিন শাস্তি শাস্তি ভোগ করে তারপর জানাতে যাবে আর হচ্ছে যারা মুসলিম তারা হচ্ছে সাধারণত মুসলিমরা ইসলামের ইয়া হচ্ছে সাধারণত যাবে মোহাম্মদ একেবারে শেষ ইয়া পর্যন্ত নিয়ে যাবে জানাতে যারা খুন খারাপি করছে গণধর্ষণ করছে মানে গণহত্যা করছে এদেরকেও মোহাম্মদ জান্নাতে ঢুকায় নিয়ে যাবে এবং তাদের মধ্যে কিছু মুসলমান আবার জাহার নামে যাবে সেই জাহান্নামের থেকে আবার কিছুদিন পরে তারা আবার জানাতে ঢুকে যাবে তার মানে হচ্ছে মুসলমানরা আলটিমেটলি জানাতেই যাবে বলেন এবার জি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য তো জানা থাকলে অবশ্যই আপনার ই করব অ্যাড করব ভাইয়া যোগাযোগ করার চেষ্টা করব সাথে কথা বলার ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে আচ্ছা পরের জনকে যুক্ত করি উদয় উদয় আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি ভাই ভাই আমি হচ্ছে আপনার আপনার প্রায় লাইভ প্রায় বছর এক বছরের বেশি হয়ে গেছে দেখছি আর কি তো প্রথম যুক্ত হইলাম একটু নার্ভাস ফিল করছি তা আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে হজরত মোহাম্মদের জীবন দশাই নিজ হাতে কোনো মানুষকে হত্যা করেছে কিনা এরকম আমরা জানা আছে কিনা হ্যাঁ বানুকুরাইজা গোত্রের যখন মানে ছয়শ থেকে নয়শ কে মানুষকে মারা হয় তখন নিজে উপস্থিত থেকেই এখন নিজ হাতে করেছে কিনা সেটা তো একদম এক্স্যাক্টলি বলা নাই কিন্তু এখানে তিনি উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে জবাই কাণ্ড সময় উপস্থিত দাঁড়ায় ছিলেন পাওয়া যায় কিন্তু উনি একেবারে নিজ হাতে জবাই করছে কিনা সেরকম আসলে পাওয়া যায় না আপনাকে আমি হাদিস বের করে দেখাচ্ছি আপনি দেখে দেখলে বুঝতে পারবেন যে এটা এখানে বোঝাই যাচ্ছে যে সে আসলে ওইখানে উপস্থিত ছিল এবং ইয়া ইয়াও হচ্ছিল আর কি কতল করা হচ্ছিল তাদেরকে যে এই হাদিস যে আপনি দেখাইছেন এই হাদিস অনেকজনকেই দেখাইছেন আমিও দেখছি অনেক লাইভে দেখছি আপনার কষ্ট করা লাগবো না যদি অন্যদেরকে দেখাইতে তাহলে দেখেন সমস্যা নেই আমার হ্যাঁ আমি তো আসলে মানে স্ক্রিনে হাদিস দেখে তারপর কথা বলতে পছন্দ করি এটা দেখেন সুনান আবু দাউদ শরীফের ছাব্বিশশো একাত্তর নম্বর হাদিস এটা হচ্ছে হাসান গ্রেডের হাদিস এখানে যে জিনিসটা বলা আছে যে আসলে যারা হচ্ছে গিয়ে সেনাবাহিনীর প্রধান থাকে বা যারা সেনা শাসক থাকে তারা তো সাধারণত নিজে গিয়ে গুতাগুতি করে না খুনা খুনি ধস্তাধস্তি ঘুষা ঘুষি এরা তো নিজেরা করে না তারা অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে তার নিচে যারা থাকে তারা গিয়ে খুন খারাপি গুলা করে এখানে দেখেন ছাব্বিশশো একাত্তর নম্বর হাতে যেটা বলা আছে বনুকুরাইজার কোনো মহিলাকে হত্যা করা হয়নি তবে এক মহিলাকে হত্যা করা হয় সে আমার পাশে বসে বসে কথা বলছিল এবং

আমি আমি দেখাই দিই আপনি পরে ভিডিওটা করে দেখে নিন এটা হচ্ছে শরীফের নম্বর এখানে স্পষ্ট বলা আছে তখন রাসুল্লাহ পুরুষদেরকে হত্যা করছিলেন এই কথাটা বলা আছে এবং আরেকটা হাদিস আছে ছাব্বিশশো বাষট্টি নম্বর হাদিস এখানে বলা আছে যে এ সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের পুরুষদেরকে এক বাজারে হত্যা করছিলেন এই দুইটা হাসান হাদিস আছে এই হাদিস দুটাতে এই জিনিসটাই বোঝা যায় যে মোহাম্মদ নিজেই হত্যাকাণ্ড চালাচ্ছিলেন নিজেই কুপাকুপি করেছিলেন আহ কিন্তু সাধারণত যেটা হয় যে যারা কমান্ডার থাকে কমান্ডার তো নিজ হাতে খুন খারাপি করে না আলোক দিয়ে করে এবং ওই যে আরেকটা গোত্র ছিল যে গোত্রটা অসুখ হয়েছিল দেখে ওই তাদের যাদেরকে আর কি উটের পেশাব এবং উটের ইয়া খাইতে বলছিল তাদের সাথেও একই তাদের আরো ভয়ঙ্কর ভাবে তাদেরকে মারা হয়েছিল তাদেরকে আরো নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এটাও আছে হাদিসের ভিতরে আপনি যদি সংসার ডট কম পড়েন সেখানে আপনি পেয়ে যাবেন জি জি মানে আমরা আসলে কি ওই ধর্ম বিষয়ে যে আপনার থেকে যা শিখি আপনি তো হাদিসগুলি যেগুলি দেখান একবারে সঠিক হাদিস আমি কয়েকটা চেকও করছি তো কিন্তু এই বাংলাদেশে আমাদের এই প্রেক্ষাপটে মানে মন খুইলে এই বিষয়গুলি কারোর সঙ্গে আলাপ করতে করা যায় না যদি করা যায় দেখি যে বন্ধু-বান্ধবকে দূরে সরে যায় ততক্ষণ আর বন্ধু নিজের পরিচয় সেটা অনলাইনে করবেন ভাই আমরা এই জিনিসটা বারবার আপনাদেরকে বলেছি সাবধান করেছি এই জিনিসটা মনে রাখবেন যে আমি মানে আসে কম্পিউটারে আসে এখন আপলোড করিনি আচ্ছা ওইটা আমি দেখা দিব হাতের কাছে এটা একদম সরাসরি বলে মানে এরা সরাসরি বলে এরা কিন্তু রাগ ঢাক করে না যারা হচ্ছে যারা হচ্ছে তেনাবাজ মুমিন তারা আর কি এগুলো রাগ করে যে ঘুরায় পেঁচায় বলবে যে না এটা তো এটা মানে এটা না কতল মানে কতল না কতল মানে চুম্মা দেয়া হ্যাঁ চুম্মা দিছিল আমার নবী সবাই কাফেরদেরকে চুম্মা দিত ধরে ধরে এইভাবে ঘুরা ফিরা বলবে কিন্তু মানে যেটা মানে যারা একদম কট্টর মানে ইসলামিস্ট যারা একদম সালাফি তারা আবার সরাসরি স্বীকার করে বলে আমার নবী কত করে রে অবশ্যই করছে আবার কে কয় আমার নবী জঙ্গি নবী এই মামু গুনবি সাহেব একদম পরিষ্কার ভাবে বলে কোনো রাগ করে না হ্যাঁ উদয় ভাই বলে হ্যাঁ ঠিক আছে আমি পাইলে আমি ভিডিওটা দেখাবো না আপনাকে কি তাহলে বিদায় জানাবো হ্যাঁ ভাই আচ্ছা ভালো থাকেন তাহলে শুভকামনা রইলো আচ্ছা ভাই ভালো থাকেন পরের জনকে যুক্ত করি